দেশে খাদ্যে ভেজাল কিংবা মানহীন পণ্য বিক্রি বেশ আলোচিত বিষয়। শনিবার সিডাব মিলনায়তনে ভোক্তা অধিকার সংগঠন সিসিএস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন। তারা বলেন, খাদ্যে ভেজাল কিংবা নিম্ন মান হওয়ায় দীর্ঘমেয়াদে মানব দেহে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি, ক্যান্সার সহ নানা রোগ। 15 থেকে 20 লক্ষ হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, আগেতে কিন্তু আমরা অনেক বেশি ক্যান্সার পেশেন্ট পাচ্ছি যেটা আমরা ওই ভেজাল দ্রব্যে পাই। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যে ভেজাল রোধে পরিচালিত হচ্ছে নানা অভিযান, কিন্তু সেখানে আসে প্রভাবশালীদের নানা বাধা। জনস্বাস্থ্যকে সমুন্নত রাখার জন্য অভিযানগুলি পরিচালিত করা হয়, তখন তো অনেকে আপনার ক্ষতিগ্রস্ত হন বা অনেকে ব্যস্ত তোলেন। আমাদের দেশে কিছু কিছু বড় মোগল আছেন, আমি এভাবে বলছি, যাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা অনেক সময় মনক্ষুণ্ণ হন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এবং আমাদের অধিদপ্তর থেকে আমরা বিশ্বাস করি এই মোগলদের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে। এ সময় পণ্য উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, খাদ্যে ভেজাল রোধে প্রয়োজন সুশাসন। বেসিক র এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আছে, এর ভিতরে কিন্তু অনেক ধরনের হেভি মেটাল এবং পেস্টি রেসিডিউসগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটা একমাত্র সম্ভব সুশাসনের মাধ্যমে। তারা আমাকে স্টিকার দিয়েছে ভেরিফাই করে A+ আর হলো A-grade স্টিকার, সেখানে অন্য সংস্থা 7 সংস্থা 8 সংস্থা এসে জরিমানা করতেছে। প্রধান আলোচক বলেন, খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রয়োজন সকলের সক্রিয় ভূমিকা। ভোক্তা, কর্মকর্তা, ব্যবসায়ী, উৎপাদক, জনপ্রতিনিধি সবার সক্রিয় হতে হবে, সচেতনের সাথে সক্রিয়তাটা এক অর্থে এটা আলোচনা শুরু করা দরকার। এর জন্য পণ্য উৎপাদন মান নিয়ন্ত্রণকারী সংস্থার ক্ষমতায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দেন।